সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে হেফাজতে ইসলামের নেতারা বলেছেন সরকারি দলের লোকেরাই তাদের সমাবেশে ঢুকে হামলা চালিয়েছে হেফাজতের নায়বে আমি নূর হোসেন কাশিমি এক সংবাদ সম্মেলনে তাদের আগামীকালের হরতাল শান্তিপূর্ণভাবে পালনেরও আহ্বান জানান লং মার্চ ও মহাসমাবেশ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান কাশিমি তিনি বলেন নবী রাসুল এবং আল্লাহকে নিয়ে যারা কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম পরিবহন মালিকদের হরতাল পালন করার আহ্বান জানিয়ে নায়বে আমির বলেন এই হরতালে কোনো নাশকতা হবে না গতকাল মার্চ পরবর্তী মহাসমাবেশ শেষে কিছু দুষ্কৃতিকারী দ্বারা বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা নিহ আহত ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছে বিশেষ বিশেষত একুশে টিভি রিপোর্টার নাদিয়া শারমিন ও ক্যামেরাম্যান হানিফ দিগন্ত টিভির ক্যামেরাম্যান খলিল রহমান এবং একাত্তর টিভি রিপোর্টার সহ অনেক সাংবাদিক কর্মী আক্রান্ত হয়েছে আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি যে আমাদের কোনো কর্মী যাতে কোনো সাংবাদিক ভাইদের উপর কোনো আক্রমণ না করে নির্যাতন না করে কোনো রকমের দুর্ব্যবহার না করে আমরা এই সাংবাদিক স্বর্ণের মাধ্যমে দেশবাসীকে জানাতে আমাদের কর্মীদের জানাই দিতে চাই